শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হয়েছেন এত বড় আলেম, বিশ্ব জগৎ তাকে স্মরণ করছে, তার মতো আলেম আমি কেন হতে পারবো না? অবশ্যই পারবো, এই দৃঢ় মনোবল যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে অবশ্যই আমরাও হতে পারবো ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই, পারবো না এই কথাটি কখনোই মনে আনতে হবে না, আমার লেখাপড়া হচ্ছে না, মুখস্থ করতে পারছি না, এইটাকে কখনোই মনের মধ্যে আশ্রয় দেওয়া যাবে না, আমি পারবো ইনশাআল্লাহ, কেন পারবো না? এই পিঁপড়া দেখে যদি আমরা শিক্ষা নিতে পারি, আজকে আমি পারছি না কালকে পারবো না কেন, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যে কি কঠিন ওরাই বুঝছে, তারা হয় কি মনে হয় যেন সাগরের পাড়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, নৌকা নাই, স্টিমার নাই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, পানি আর পানি ঢেউ, সেখানে বাঁচার মতো কোনো উপায় নাই, নিরুপায় হয়ে গেছে। তো ওই ক্ষেত্রে কেউ যদি হতাশ হয়ে মরে যায় তাহলে সে তার মৃত্যুর আগেই মরে গেল। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যদি সবচেয়ে বিশুদ্ধ কোনো কিতাব থেকে থাকে তাহলে সেটির নাম হচ্ছে সহিহ আল বুখারি। লিখেছেন কে? ইমাম বুখারি। তো ইমাম বুখারির মতো যদি আমরা আলেম হতে চাই তাহলে অন্ততপক্ষে ইমাম বুখারির মতো যদি নাম হতে পারি তাহলে তার পাশাপাশি যে সমস্ত ইমামগুলি আছেন তাদের মতো তো হতে পারবো ইনশাআল্লাহ। কেউ যদি ক্লাসে শুধুমাত্র 33 নম্বর নিয়ে পাশ করার চিন্তা নিয়ে পরীক্ষা দেন তাহলে সে ফেল করবে যে কোনো মুহূর্তে, এতে কোনো সন্দেহ। কিন্তু যদি কেউ বলে আমি স্টার নিয়ে পাশ করব, তাহলে সে স্টার যদি নাও পায় তাহলে ওর কাছাকাছি থাকবে ইনশাআল্লাহ। তা আজকে আমি যদি মনের মধ্যে দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আমি ইমাম বুখারির মতো আলেম হব, তাহলে আমি পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। দৃঢ় হিম্মত আমাকে রাখতে হবে, দৃঢ় মনোবল আমাকে রাখতে হবে, ডিটারমাইন্ড হতে হবে, যে শক্ত মনোভাব সৃষ্টি করতে হবে যে না আমি ইমাম বুখারির মতো হব ইনশাআল্লাহ। কেন দেবেন না? ইমাম বুখারি তো আমাদের মতোই মানুষ ছিলেন, তিনি পেরেছেন আমি কেন পারবো না? ইমাম শাফি পেরেছেন আমি কেন পারবো না? ইমাম মুসলিম পেরেছেন আমি কেন পারবো না? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হয়েছেন এত বড় আলেম, বিশ্ব জগৎ তাকে স্মরণ করছে, তার মতো আলেম আমি কেন হতে পারবো না? অবশ্যই পারবো, এই দৃঢ় মনোবল যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে অবশ্যই আমরাও হতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে হতাশ হওয়ার কিছু নাই, পারবো না এই কথাটি কখনোই মনে আনতে হবে না, আমার লেখাপড়া হচ্ছে না, মুখস্থ করতে পারছি না, এইটাকে কখনোই মনের মধ্যে আশ্রয় দেওয়া যাবে না, আমি পারবো ইনশাআল্লাহ, কেন পারবো না? পারবো, এই দৃঢ় সংকল্প যদি আমি করতে পারি তাহলে অবশ্যই আমার দ্বারা লেখাপড়া হবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে, পাকা রাস্তায় নয়, সাইডের কোনো রাস্তায় গিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট পিপিলিকা, দেখি না আমরা পিঁপড়া, পিঁপড়ার কথা যদি আমরা খেয়াল করি, পিঁপড়ার বডির ওজন যত তার চেয়ে হাজার গুণ বেশি ওজনের একটা দানা নিয়ে সে উপরের দিকে উঠতে থাকে, যেতে 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 ঠাস করে পড়ে যায়, আবার কি করে বলে ঠিক আছে পড়ে গেছে যাক আমি চলে গেলাম, এরকম কি করে ফিরে আসে, আবার বন্ধু বান্ধবকে ডাকে, কয়েকজন মিলে কি করে ওই দানাটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, নিজের বাড়িতে গর্তে নিয়ে যেয়ে রাখে আগামী দিনের জন্য। এই পিঁপড়া দেখে যদি আমরা শিক্ষা নিতে পারি, আজকে আমি পারছি না কালকে পারবো না কেন, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আমি তো পিঁপড়ার চাইতে শক্তিশালী, আমি তো পিঁপড়ার চাইতে মেধাবী, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার চাইতে, অন্যান্য সৃষ্টির চাইতে ব্যতিক্রম মেধা দিয়েছেন, সুতরাং এই মেধা দিয়ে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি পারব, এই মনোবল যদি আমরা রাখতে পারি তাহলে অবশ্যই পারব ইনশাআল্লাহ। আপনারা যখন জিওগ্রাফিতে দেখেন একটা সিংহ অথবা রয়্যাল বেঙ্গল টাইগার, যখন সামনে কোনো মহিষের দল দেখে অথবা হরিণের দল দেখে, হরিণের মধ্যে মহিষের মধ্যে থেকে সে একটাকেই টার্গেট করে, সামনে অন্য যেটাই পড়ুক না কেন সেটাকে আর আঘাত করে না, এটা চিন্তা করে না, ও তো দূরে চলে গেছে আর সামনে তো এটা পেয়ে গেছি এটাই ধরে নিই, এরকম চিন্তা করে না, বরং সে দ্রুত গতিতে দৌড়তেই থাকে যেটাকে সে টার্গেট করে দৌড়ছে। ঠিক আজকে যদি আমি টার্গেট ঠিক করতে পারি, লাইফের যদি এম ঠিক করতে পারি, লক্ষ্য তো ঠিক করতে পারি,
তাহলে সামনে আমার যতই সৌন্দর্য আসুক, যতই নয়ন অভিরাম দুনিয়া বিলাসী যত কিছুই আসুক না কেন, আমাকে সেই টার্গেট থেকে ফেরাতে পারবে না। কিন্তু যদি টার্গেট না থাকে, লক্ষ্যোদ্দেশ্য না থাকে, তাহলে সামনে যেটা পাবো সেটা নিয়েই চলতে থাকব। তাতে হবে কি, আমার যে লক্ষ্য হওয়া দরকার ছিল, আমি যে মানের ব্যক্তিত্ব গড়ে তোলার কথা ছিল, সেই মানের ব্যক্তিত্ব আমি গড়তে পারব না। তাহলে কি হতে চাই আমরা? হ্যাঁ শুনি একটু, টার্গেট কি? বলে আসলে ভাই বা উস্তাদ টার্গেট তো কিছু নাই, আমার আসছি বাবা মা দিয়েছে পড়তে তাই আসি, এরকম না? অধিকাংশের মধ্যে এরকম, আমি পড়তে চাই না কিন্তু বাবা মা ছাড়ে না, কি করব, আসছি এখানে, দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত হবে না। প্রত্যেকটি লাইফের যদি টার্গেট ঠিক না থাকে, তাহলে সেই লাইফ যথাযথ লাইফ হতে পারে না। সুতরাং টার্গেট ঠিক করুন, একটা সীমিত টার্গেট আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী টার্গেট। টার্গেট হচ্ছে সাপ্তাহিক ক্লাস করার জন্য এক ধরনের টার্গেট, মাসিক টার্গেট, বাৎসরিক টার্গেট, এরপরে জীবনের শেষে আমি 24 বছর বয়সে গিয়ে আমি কি হব। 24 বছর এই জন্য বললাম, ছাত্রজীবন 24-এর বেশি রাখা ঠিক নয়, সর্বোচ্চ। অতএব 24 বছর পরে গিয়ে আমি আজকে 10 বছরের আবদুল্লাহ, 24 বছর পরে, 14 বছর পরে গিয়ে আমি কি হব, এই টার্গেট যদি আমি এখন ঠিক করতে ব্যর্থ হই, তাহলে 24 বছর পরে কি হবে, আগেই মরে যাব, মরার আগেই মরে যাব। যখন বিশেষ করে এখন যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন, তাদের পাশ করার চাইতে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যে কি কঠিন ওরাই বুঝছে। তারা হয় কি, মনে হয় যেন সাগরের পাড়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, নৌকা নাই, স্টিমার নাই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, পানি আর পানি ঢেউ, সেখানে বাঁচার মতো কোনো উপায় নাই, নিরুপায় হয়ে গেছে। তো ওই ক্ষেত্রে কেউ যদি হতাশ হয়ে মরে যায়, তাহলে সে তার মৃত্যুর আগেই মরে গেল। কিন্তু সে যদি দৃঢ় মনোবল ঠিক করতে পারে, টার্গেট নিয়ে আগাইতে পারে, তাহলে অবশ্যই সে সময় সে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর ওই সময় সাহায্যকারী হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মূসা আলাইহিসসালাম যখন ফেরাউনের দলবল এসে তাড়া করল, চলে যাচ্ছিলেন, পিছনে ফেরাউনের শত্রুদল, সামনে সাগর, যাওয়ার কোনো উপায় ছিল, সাগরে ডুবতে হবে আর না হয় ফেরাউনের সৈন্যের সাথে মরতে হবে, কি করেছিলেন তখন? আল্লাহর সাহায্য চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন, বাঁচতে পেরেছিলেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে গিয়েছিলেন, দীর্ঘদিন ছিলেন, তিনি কি করেছিলেন? আল্লাহকে ডেকেছিলেন না? আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ বলেছেন যদি সে আমার এই তসবিহ না করত, তাহলে সে কেয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেত। সুতরাং এইরকম সময় যখন আসবে, সর্বসময় যেহেতু আমি আল্লাহকে ডাকবো, বিশেষ করে এই ধরনের কঠিন মুহূর্ত আসলে আমি ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবি মদদ দিয়ে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা হতাশ হব না এবং টার্গেটবিহীন জীবন যাপন করব না। আমি এখন আছি 10 বছর, আজকে আমাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি 12 বছরের মধ্যে হাফেজ হয়ে বেরোবো ইনশাআল্লাহ। যারা হেফজখানায় পড়ছি তারা দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আমি 12 বছরের বেশি পার হতে দিব না হেফজর জীবনকে। এরপরে 24 বছরের মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো যেরকম আলেম হওয়া দরকার, আমি ওই মাপের আলেম হয়ে বের হব, সেই মানসিকতা নিয়ে যদি আমরা টার্গেট করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দিবেন ইনশাআল্লাহ।